হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি এখন থেকে ভিডিওটা। তো সারাদিনে আমি কিছু মানে ভিডিও করতে পারিনি, তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি, তো এখন থেকে আমি স্টার্ট করলাম। আর কী বা শেয়ার করবো বলো, রোজে একই জিনিস, রান্না বান্না, কাজ বাজ, ঘরের কাজ ছাড়া আর তো আমাদের কিছুই থাকে না। হাউস ওয়াইফ আমরা তো, আমাদের সকাল থেকে যা কাজ থাকে, ঘুম থেকে উঠে বিছানা গুছাও, ঘর ঝাড়তাও, ঘর মোছো, বাসন মাজো, রান্না করো, এইসবই কাজ। আর নতুনত্ব কী বা থাকতে পারো বলো? আর কোথায় বা রোজ রোজ বেড়াতে যাবো, আর কোথায় কী কিনবো রোজ রোজ, তো কোনো কিছুই সম্ভব নয়। তো এইগুলোই আমাদের মানে কাজ, এগুলি আপাতত শেয়ার করি। আর তোমরা, তোমাদের বোরিং লাগতে পারে হয়তো, ওই জন্য ইউজ হয় আসে না, কিন্তু কী করবো, আমাদের আর অন্য কিছু উপায় নেই, এগুলি করতে হয়, এইগুলিই করছি। তাছাড়া নতুনত্ব কী দেখাবো বলো? আর এই জন্যই না জানো তো ভিডিও করতে ইচ্ছা করছে না একদম। যে ব্লগগুলো দিচ্ছি কি মানে কী বলবো, এত খারাপ লাগছে মনটা কদিন ধরে, আর ভিডিও করতে ইচ্ছা করছে না, কারণ ভিউজ হচ্ছে না, এটাই হচ্ছে মেন কারণ। যদি একটু ভিউজ না হয় তাহলে তুমি বলো এত খাটনি করে কি লাভ, এত যে আমরা সময় দিচ্ছি এই জিনিসটার পিছনে। তারপরে পাঁচজন লোক যারা আছে, অনেকে পছন্দ করে না, তারাও পাঁচটা কথা বলে পিছনে, তো এইসব সহ্য করেও তো আমরা ভিডিওগুলো করছি, তার মধ্যে যদি এইরকম ফল পায় তাহলে কার ভালো লাগে বলো? তো জানি না কবে ভিউজ হবে, কবে তোমাদের ভালো লাগবে, কবে ভালোবাসা পাবো, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাব। মানে কী বলো, এক এক সময় তো কান্না পেয়ে যায়, মনে হয় যে বসে বসে কাঁদি, যে কী করলে ভিউজ পাবো, কী করবো, কিচ্ছু ভেবে পাই না। আর কী বলো তো, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, দুটো বাচ্চা আছে, সবই সামলাতে হয়। আর শ্বশুর শাশুড়ি হচ্ছে আগেকার দিনের মানুষ, তারা এতটা পছন্দও করে না যে সবসময় ভিডিও করি, ক্যামেরার সামনে নিয়ে কাজ বাজ করি, রান্না করি, এইভাবেই ভিডিও করি। তারপরেও তো এই অবস্থা, জানি না মনটা খুব খারাপ লাগছে কদিন ধরেই, যে একদম ভিউজ কমে যাচ্ছে। অনেকে বলে মনিটাইজ হয়ে গেলে হয়তো ভিউজ কমে যায়, কিন্তু এখন মনে হচ্ছে তাহলে মনিটাইজ হওয়ার দরকার নেই, যদি ভিউজই না হয় তাহলে মনিটাইজ হয়ে কী লাভ বলো? আর পারছি না, আর কি করব, উপায় তো নেই, উপায় তো কিচ্ছু নেই বলো। চেষ্টা করি আর ধৈর্য ধরি, সবাই বলে ধৈর্য ধরো নিশ্চয়ই সাকসেস হবে, তো এখন ওইটাই আমাদের সান্ত্বনা দিতে হবে, যে ধৈর্য ধরতে হবে, আর কিছু করার নেই, ভিডিও দিতে যা পারি, যা ঘরের কাজ আছে সেই সব ভিডিও করি আর আপলোড দিই আর দেখতে থাকি। আর বন্ধুরা কি বলবো, আর ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে একটু, যদি তোমাদের মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, ভালোবাসা দিও, তাহলে ভালো লাগবে। তো চলো, সে এখন থেকে স্টার্ট করলাম, জামাকাপড় সব তুলতে এসছি, অনেক কাচাকুচি হয়েছে আজকে, তো এরপরে সন্ধ্যের টিফিন আছে, দুধ নিয়ে আসা একটা কাজ, দুধ নিয়ে আসা হয়েছে, তো সেটাকে গরম করব, তারপর সন্ধ্যের টিফিন বানাবো, কিছু না কিছু বানাতেই হয়, কারণ বাচ্চা আছে দুটো, বুঝতেই পারছো ওরা তো আর আমাদের মতো মুড়ি চেপাবে না, খুব কম হয়তো দুধ দিয়ে মুড়ি এক একদিন খাইয়ে দিই, আর গুনগুন তো কিছু না থাকলেও শুকনো মুড়ি খেতে চায় না, তো মুড়ি খেলেও কিছু করতে হয় কি কিছু কিনে নিয়ে আসতে হয়, আবার রাত্রে খাওয়া আছে। আমাদের সংসারে আমরা হাউস ওয়াইফ, আমাদের এগুলোই কাজ, তো এগুলোই করব আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে পাশে থেকো, ভালোবাসা দিও। তাদের হাওয়া খাচ্ছি, বেশ ভালোই লাগছে, দেখা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। এই দেখো, এই একটা আমাদের নারকেল গাছ আছে, এই নারকেল গাছের হাওয়াটাই পাচ্ছি, আর কি সুন্দর সবুজে সবুজ। আর গুঞ্জন আছে নিচে, ও মামা করে ডাকছিল, তো আমি ছাদে ছাদে বললাম, বুঝতে পারেন, ও নিচে খুন্তি নিয়ে খেলা করছে, ওর খেলা হচ্ছে খুন্তি নিয়ে মাটি খোঁড়া, আর গুনগুন গেছে পড়তে, তো এখন এই টাইমটা একটু ছাদে এসেছি, একটু মানে কি বলো নিরিবিলি, একটু মন খুলে তোমাদের সাথে কথা বলতে পারছি। এই দেখো গুঞ্জনের অবস্থা দেখো, ও একা একা উঠুনে বসে, এই দেখো মাটি খুঁড়ছে খুন্তি নিয়ে, আর আমাদের বাড়িটার কি অবস্থা দেখো, আমাদের বাড়িতে এতই গাছ, মানে কি বলবো পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো জঙ্গল। আর এই বর্ষাকালে আরো দেখবি জল পেলে গাছ টাছগুলো আরো মানে ঝোপ ঝাড় হয়ে ওঠে, এই দেখো দেখো কি অবস্থা। কুমড়ো গাছ উঠেছে, তো এখনো একটা কুমড়ো হয়নি, একটা কুমড়ো পর্যন্ত এখনো হয়নি, তো কুমড়ো শাক খাওয়ার ইচ্ছা হয়, তো আবার কাটতে মায়া লাগে, যে যদি কুমড়ো হয়
শাক কেটে কেটে খেয়ে নেবো, থাক এই ভেবে রেখে দিচ্ছি। আর কুমড়ো হচ্ছে না, আর শাক মানে কুমড়ো গাছটা বুড়ো হয়ে যাচ্ছে, আর কচি থাকলে যতটা ভালো লাগে, আর বুড়ো হয়ে গেলে সেই শাক খেতেও ভালো লাগে না। তো এরকম ভাবতে ভাবতে দুদিকেই চলে যাই, খুব না হয় কুমড়ো খাওয়া, না হয় শাক খাওয়া, এত কিছু করেও তারপরে যদি এরকম হয়, ভিউজ যদি না পায়, এত খাটনি করে তারপরে এডিট করতে সেই সময়গুলো লাগে, এত কষ্ট, এত খাটনি করার পরও যদি এরকম ভিউজ না হয় তাহলে কার ভালো লাগে বলো? তোমরা যারা বুঝবে, ইউটিউব করো তারাই বুঝবে কি অবস্থা হয় আমাদের যারা ছোট ছোট ক্রিয়েটার আছি। তো এত কাণ্ড করেও জানি না কতদিন টানতে পারবো, আমার তো আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি কি হবে, এত খাটনি করেও যদি কেউ মানে না দেখে ভিডিও, এত কষ্ট করছি তাহলে সেই জিনিসটা করে কি লাভ? তবু চেষ্টা চালাচ্ছি, জানি না কবে সাকসেস হব, কতদিন সময় লাগবে, তোমাদের ভালোবাসা পাবো জানি না, চেষ্টা করতে থাকি সব কিছু মানিয়ে নিয়ে, তো সহ্য করি। তো বন্ধুরা সাথে থাকো, আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থেকো।